এই যে পশ্চিমারা দেশ থেকে পশ্চিমা যে দেশগুলো আছে যে ইহুদি নাসারা হে থেকে নাকি ফলো করে এই যে আচার অনুষ্ঠান পোশাক আশাক কিন্তু ওরা তো দেখি আমরা যা দেখি ওরা তো ভালোই করে আর আমরা যে বাঙালি যেগুলো আছি যে এরকম রীতিনীতি মানি তার তো ওরা অন্যত ওদের সবকিছুই ভালো তাহলে ওদের থেকে ফলো করলে ক্ষতিটা কই যে এই জিনিসটা যদি ভালো হয় যদি যৌক্তিক হয় তাহলে তো ফলো করলে কোনো সমস্যা নাই আর যে জিনিসটা ক্ষতিকর সেই জিনিসটা ফলো করলে তো ক্ষতি হ্যাঁ আর ওরা নাকি সব সময় বলে যে ইসলামিক নিয়মে চলবে ইসলামিক যে নিয়ম আছে এই নিয়ম কি সব জায়গায় সব দেশে সব সময় চলবো নাকি জেনে যেটা খাড়ে ওইটা যুক্তি দিয়া যাচাই বাছাই করে ওইটা ওই মিলে চলতে হইব যুক্তি দিয়ে তো যাচাই বাছাই করে তারপরে চলতে হবে সেটাই তো আমরা বলি সব সময় যে যে জিনিসটার পক্ষে যুক্তি আছে সেই জিনিসটা ফলো করতে হবে বা সেই জিনিসটা আমাদের সমাজে অ্যাপ্লাই করতে হবে যে জিনিসটার পক্ষে যুক্তি নাই সেটা যদি ইসলামিক হোক ইসলামিক হোক যাই হোক সেটা তো বর্জন করতে হবে হ্যাঁ দিন ভাই আর কি কোনো পয়েন্ট আছে আপনি বলবেন আর কিছু কিছু বলবেন আর আরেকটা কথা ভাই যে আমরা যখন নিজে শোয়ার সময় পূর্ব পশ্চিম দিকে যে মাথা দিব কোন দিকে মাথা দিব এটাতে তো আমগো কোনো এমনিতে কোনো যুক্তি প্রমাণ দিয়ে কোনো ক্ষতি আছে না এরকম কোনো ক্ষতি তো নাই দিকে মাথা এই যে কোন দিকে এই যে প্রস্তাব করব কোন দিকে এটা তো কোনো ক্ষতি নাই ভাই আমি তো পারলে চারিদিক ঘুরে ঘুরে প্রস্রাব করি কিন্তু ওরা তো নাকি ওইদিকে করুন যাবো না ওইদিকে করুন যাব না কেন ওইদিকে করুন যাবেন আল্লাহ তো সব দিকেই আছে তাই না আমার কথা এটাই তো ঠিক আছে দিনী ভাই ভালো লাগলো কথা বলে আপনাকে তাহলে বিদায় জানাই ভালো থাকেন তাহলে আরেকটা কথা ভাই এই যে এই যে কাপুর হাটুন নিচে পড়া লাগবো এই যে পায়ের গিরা থাকে যদি জাগান থাকে তাইলে সমস্যা আবার হাটুর উপরে দিলেও সমস্যা আমার যতটুকু পড়ার অতটুকু করব না হ্যাঁ সেটাই তো যেটুকু আপনার মানে আপনি ফ্লেক্সিবল থাকবেন যতটুকু করে যতটুকু করে আপনি আপনি স্বস্তি পাবেন সেটা করুন যখন শীতকাল তখন তো আমি সব মনে করেন যে হাঁটতি যে পায়ের গিরার নিচ পর্যন্ত থেকে কাপড় পরবো এখন যখন গ্রীষ্মকাল তখন বেশি গরম করে তখন হাঁটুর উপর যাইতে পারে কিন্তু হাঁটু লাগবে একদম ঠিক একদম ঠিক আপনার সাথে পুরোপুরি একমত যুক্তি দিয়ে সবকিছু আমরা বিচার বিবেচনা করব কোন একটা গ্রন্থে লেখা আছে সেই জন্য আমাদের সেটা করতে হবে এটা কোন যুক্তির কথা হয় না ঠিক আছে দিনেশ ভাই তালে বিদায় জানাই আপনাকে আজকে ধন্যবাদ ভাই আমাকে অ্যাড করার জন্য আর আমি ভাই বাংলাদেশে থাকিগা এগুলা মনে করেন যে সবাই এলাকার জানা গেছে বুঝছেন এখন যে বাড়িতে আসি অনেক বিপদের মধ্যে সবাই দেখতে পারে না 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 এগুলা আপনি সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন দরকার হলে মাঝে মাঝে জিমান্না মাস্টার পেড়ে আসবেন

আপনার পরিশান্তি বর্ষিতক ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই মানে সালামটা ছাড়তে পারলাম না আর কি ওল্ড হ্যাবিট ডাইস হার্ট বলে না তো এইটার জন্য আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই যাক আমি এখন আপনার মার্কেটিং যুক্তরাষ্ট্রে আছি কিছু সঙ্গত কারণে দেশের বাইরে থাকা আর কি বুঝতে পারতেছেন সব তো বলতে না তো আমি যেটা বাংলাদেশে যেটা ট্রেন্ড দেখলাম আপনাদের অনেক আলোচনা আমি দেখি রেগুলারলি ফলো করি কন্ট্রিবিউট করে যা পারি তো যা বুঝলাম ভাই এখানে তো আপনার ইসলামিসাইজেশনটা আপনার ইনোভিটেবল হয়ে গেছে মোটামুটি তো আপনার নেক্সট হয়তো টু ডিকেটস বা থ্রি ডিকেটস এর মধ্যে মানে এটা আসন্ন আর কি তো ভাই এই যেটা যখন হবে তখন মানে মানে আমরা কি কি করবো এটা হয়তো আমি অনেক পরের কথা বলতেছি বাট মানে মাঝে মাঝে জিনিসটা মনে আসে ওরা তো আমাদেরই মানুষ নাই না আমাদেরই ভাই বোন বাবা মা আমাদের রক্ত আমাদের জাতি আলাদা কেউ না তো এখন ওরা যেভাবে এরকম হয়ে যাচ্ছে এতগুলা মানুষ একটা মানে কি বলবো তো এটার জন্য মাসাই চিন্তাটা আসে তাই জিজ্ঞেস করলাম আর কি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছে আর কি করবো মনেটা দুঃখ সেটা আমরাও সেটাই ভাবি যে মানে আমরাও আমরা যে কাজটা করতেছি সেটা তো সেটার বিরুদ্ধেই একটা মানে স্টেপ নিচ্ছি আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমরা করছি এখন এটার সাথে যদি আরো বেশি মানুষ যুক্ত হয় আরো বেশি মানুষ যদি এই বিষয়ে কথা বলে এখন যেহেতু সরি এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এখন যেহেতু ইন্টারনেট অ্যাভেলেবল সব জায়গায় সেহেতু আমরা এইটাকে একটা মানে বিপন হিসেবে ব্যবহার করতে পারি যে যুক্তি দিয়ে কিভাবে চিন্তা করতে হয় কিভাবে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুক্তি দিয়ে ফাইট করতে হয় এই জিনিসগুলো আমরা আস্তে করে শুরু করেছি হয়তো যদি বাংলাদেশ এরকম একটা পরিস্থিতি হয় যে আইনটাইন আসে তাহলে হয়তো আরেকটা অংশ নিশ্চয়ই থাকবে যারা হচ্ছে যারা হবে সেকুলার যারা হবে মানবিক যারা হবে ধর্মে ধর্মে হানাহানি করবে না এরকম একটা ফোর্সও জানত তখন থাকে সেই চেষ্টাটা আমরা আমাদের পক্ষ থেকে করছি এখন কতটুকু করতে পারছি দেখা যাক কি হয় আচ্ছা 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 ভাই আমার আরেকটা জিনিস এখানে আমাদের যেটা ডায়াসপোরা বাংলাদেশীদের কমিউনিটি আছে আর কি আমেরিকাতে আমি প্রথমবার এসে এটা আমার জন্য বড় একটা শকড হইছিল আমার কি আমি যখন এখানে আসিলাম তখন এক্সপেক্ট করেছিলাম দে উইল বি মোর প্রগ্রেসিভ দ্যান আস আমাদের থেকে ওদের চিন্তাভাবনা হয়তো বা চলাফেরা একটু এ হবে প্রগ্রেসিভ হবে বাট এটা যাদের পার্সোনাল ব্যাপার আমি জাস্ট আমার অবজারভেশনটা আমি আপনার সাথে শেয়ার করতেছি ওরা এখানকার বর্ন এখানকার রেজ এখানকার সিটিজেন বাট আমি দেখছি কি তাদের মধ্যে রেডিকালাইজেশন তাদের মধ্যে রিলিজিয়াস এটা আর অনেক অনেক বেশি ইভেন মানে আমাদের প্রেজেন্টে বাংলাদেশের চেয়েও বেশি আর কি তো এটা ইট কেম এস এ রিয়েল শক ফর মি এটা তো আসে হচ্ছে যে এক ধরনের আইডেন্টি ক্রাইসিসের ভিতরে মানুষ পড়ে যে আমি তো এই সমাজের অংশ না বেশিরভাগ মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে যে তারা একটা জিনিসকে আঁকড়ায় ধরতে চায় যে তাদের রুট কোনটা তাদের ইয়া কোনটা কিন্তু এই যে তাদের রুট হিসেবে তারা যে জিনিসটা বাঙালি সংস্কৃতি বা বাঙালি চিন্তা ভাবনা সেটা তো এত মানে ডেভেলপ করে নাই এই জন্য তারা ওই ইসলামী ধরার জন্য নিজেদের অস্তিত্বের সংকটটা কাটাবার জন্য তারা তাদের ওই কমিউনিটিটা তৈরি করে একটা হ্যাঁ তারা যখন দেখে যে ইনফ্যাক্ট ইউরোপে আমেরিকাতে তো মুসলিমদের প্রতি একটা ইয়া আছে মানে এক ধরনের দৃষ্টিভঙ্গি আছে যে এদের মধ্যে জঙ্গি এদের ভিতরে জঙ্গি থাকবে জঙ্গি থাকে ভিতরে ইয়ে আছে এই সমস্ত কারণে তারা আরো সংকুচিত হয়ে যায় তারা মানে ওই অঞ্চলের মানুষের সাথে সেভাবে মিশতে পারে না তারা একটা সময় এক ঘরে হয়ে যায় এবং এই জিনিসটাকে কাটাবার জন্যই তারা তাদের এই ধর্মটাকে আরো বেশি জোরে আঁকড়ায় ধরে হম এটা একটা মানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার এটাতেও কিছু আসলে করার নাই আমি দেখেছি যে ইউরোপে আমেরিকাতে আমি দেখেছি যে বাংলাদেশের থেকে বেশি মানুষ বেশি মোল্লা ওই সমস্ত দেশে দেশে আমি তো ভয় পেয়ে গেছিলাম এই জিনিসগুলা দেখা যায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে 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 কিন্তু বলা হয় এই কাফেরদের দেশে গিয়ে কাফেরদের সাথে বসবাস করা এটাই সম্পূর্ণ ভাবে হারাম কিন্তু তারা তারাই কাজটা করতেছে তারা বিদেশে যাচ্ছে সুখ মানে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ভালো চাকরির জন্য ভালো জীবনের জন্য সিকিউরিটির জন্য বিদেশে যাচ্ছে কিন্তু এখানে গিয়ে তখন তারা সরিয়ে আইন কায়েম করার চেষ্টা করতেছে তারা যেই কারণে নিজের দেশকে ধ্বংস করছে নিজের দেশটা যেই কারণে ধ্বংস হয়ে গেছে এখন তারা একটা উন্নত বিশ্বে গিয়ে পাড়ি জমাচ্ছে নিজের দেশে ঠিকতে না পেরা ওইখানে গিয়ে তারা তাদের যে পুরনো যে যেই কারণে তাদের দেশটা নষ্ট হয়েছে সেই জিনিসটা সেই দেশে গিয়ে এখন করার চেষ্টায় তারা এখন ব্যস্ত আছে এটা হচ্ছে কত বড় আহাম কি কত বড় গাধামি এখন এদের এদেরকে কে বুঝাবে ভাই এই জিনিসটা আমি এক্সাক্টলি বলতে চাচ্ছিলাম ওনারা এখানে এসে এখানকার প্রিভিলেজগুলো সবগুলো নিচ্ছেন সবগুলো করতেছেন বাট আহ যেমন আমি আপনাকে একটা কিছুদিন আগে যে ম্যাথ প্রোটেস্টগুলো হইল ইউনিভার্সিটিতে এবং অন্যান্য জায়গায় মেইনলি ক্যাম্পাসগুলোতে তো আপনার অনলি যেটা মুসলিম মেজরিটি সিটি ইন দা স্টেটস হচ্ছে আপনার ডিয়ার বর্ন মিশিগান আর কি আমি যতটুকু জানি তো ওখানে আপনার যে যেটা হইলো আপনার প্রোটেস্ট হচ্ছে স্বাভাবিক ওখানে যেহেতু মুসলিম মেজরিটি ওখানে প্রোটেস্ট একটু বেশিও ছিল তো একটা লেভেলে গিয়ে মানে আপনার ইন্টেন্সিটিটা এমন বাড়ছে আহ ওরা আপনার বলা শুরু করছে ডেট টু আমেরিকা তো এটা তো ভাই ধরেন ওরা অনেক লিবারেল অনেক ওপেন মাইন্ডেড ঠিক আছে ওরা আমাদেরকে এখানে থাকতে দেয় আশ্রয় দেয় যাই বলেন আরকি বাট ওদের তো একটা আমরা যেমন আমাদের দেশের প্রতি একটা টান আছে নিজের প্রতি সবাই একটা টান থাকে তো ওরা ভাই দেখলাম ওদের ওরা হয়তো এটাতে খুব বেশি কিছু বলে নাই কিন্তু ওদের সেন্টিমেন্টটা অনেক হার্ট হয়েছে আমি যেমন ধরেন কোন একটা জব ইন্টারভিউর জন্য গেলাম বা কোথাও গেলাম ওখানে আমার নামটা বলতে হচ্ছে আমার নামের শুরুতে ধরেন মোহাম্মদ আসে মুসলিম আমার বাবা মা মুসলিম আমি

যে হ্যাঁ হ্যাঁ ওদেরকে একটু ইয়া দাও ইনফ্যাক্ট আমার আমি যে দেশে থাকি সেই সেই শহরেই অনেক রিফিউজি আসছে সিরিয়া থেকে লেবানন থেকে এই সময় জর্ডান থেকে অনেক রিফিউজি আসছে তাদেরকে একদম দরজা টরজা খুলে তাদেরকে যা ঢুকাইছে ঢুকাবার পরে আমি আপনাকে একটু এই ব্যাপারে ঘটনা বলি আমি জানি আপনি এতে থাকেন আর ওখানে আপনি পারমানেন্টলি থাকেন আমি আমার সেকেন্ড ম্যাস্টার্সটা সুইডেনে করা হয়েছে স্টকহোমে তো ওখানকার একটা ইভেন্ট বলি আমি ইউএসএ তে আসার আগে আর কি তো ওখানে ভাইয়া ওখানে বাংলাদেশি স্টুডেন্ট অনেকে আছে অনেকে এসআই স্কলারশিপ নিয়ে যায় জানেন অনেক প্রেস্টিজিয়াস তো ওখানে একটা ময়মন সিংহের আপু উনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন উনি ফুল ব্রাইটার স্কলারশিপ ছিলেন তো উনি হচ্ছে রিংকে বি নামে একটা এলাকায় আমি জানি না আপনি সুইডেনে গেলে হয়তো শুনে থাকবেন যেহেতু কাছাকাছি আছেন তো রিংকে বি ওখানে হচ্ছে আপনার সোমালিয়ানরা মেনলি থাকে সোমালিয়ান মুসলিম তারপর হচ্ছে আপনার এরা ওখানে হচ্ছে আপনার যারা হচ্ছে করতেছে ধরেন সিরিয়া টিরিয়া নানান জায়গায় যুদ্ধ হচ্ছে ওখানে আসছে আমরা যে মাঝে মাঝে শুনি নদী ডুবে গেছে মানুষ মারা গেছে ওভাবে করে যারা আসে আর ওরকম তো সো দে রিয়েলি আপনার ওখানে হচ্ছে ইভেন হচ্ছে পুলিশ পর্যন্ত সুইডিশ পুলিশ হচ্ছে ভয় ভয় যায় না পরে বোধহয় আমি যখন পড়াশোনা শেষ করে আসতেছিলাম তখন বোধহয় একটা ওরা থানা দিছে কি দেয় নাই বাট ওখানে পুলিশও যেতে ভয় পাইতো ওখানে ল অ্যান্ড অর্ডার খুব খারাপ ছিল তো ওখানে আপনার মেট্রো রেলে যাওয়ার সময় ওই আপু ওনাকে মানে ওইখানে মধ্যে থামছে ওখানে হচ্ছে আপনার কিছু সোমালিয়ান গাইস ওরা উঠছে ওরা জিজ্ঞেস করতেছে এই মে তুমি কোথা থেকে তো বলতেছে আই এম ফ্রম বাংলাদেশ তো বলতেছে তুমি একটা মুসলিম কান্ট্রি থেকে তুমি এ থেকে তুমি এই ধরনের ড্রেস আপ করছো কেন

আমি এই জিনিসগুলো জানি আমিও দেখেছি যে এখানে যে রিফিউজি ক্যাম্পে যারা এসে ওঠে তারা এসে মানে দাবি করে যে তাদেরকে ঠিকভাবে ভাবে টাকা পয়সা দেওয়া হচ্ছে না এবং তাদেরকে মানে তাদেরকে তাদেরকে তো আশ্রয় জার্মান বিপুল পরিমাণ খরচ করে তাদেরকে তো আশ্রয় দিচ্ছে তখন তারা এসে এখানে দাবি করে যে তাদের একটা গাড়ি লাগবে এবং তারা তাদেরকে কেন দ্রুত একটা গাড়ি দেওয়া হচ্ছে না মানে সে রিফিউজি ক্যাম্পে থাকতেছে কিন্তু এখানে ওঠার পরে সে দাবি করতেছে তাকে কেন দ্রুত একটা গাড়ি এবং একটা ফ্লাইট দেওয়া হচ্ছে না এবং এটার জন্য তারা খুবই বিরক্তি প্রকাশ করে এমন কি রিফিউজি ক্যাম্পে আমি জানি যে যেই সরকারি যে কর্মকর্তারা থাকেন যারা ওনাদেরকে মানে সেই কাগজপত্র নিয়ে কাজ করেন এরকম ঘটনা অনেকবার ঘটেছে যে তাদের বুকে হাত দিছে ওই যেই মানে মুসলিম যে মানে যে লোকগুলা যে রিফিউজিরা তারা গিয়ে ওই মেয়েদের মহিলাদেরকে বুকে হাত দিয়ে ফেলছে এখন বুকে হাত দেওয়ার কারণটা কি কারণ হচ্ছে ওই মেয়েটা যে ড্রেসটা ছিল সেই ড্রেসেভেজ দেখা যাচ্ছিল এই কারণে ওই মুসলিম লোকটা মনে করছে যেহেতু দেখাচ্ছে তার অধিকার আছে সেটা ধরার মেটার একটা একটু দেখা যাচ্ছে সেহেতু সেই মুসলিম পুরুষটার অধিকার আছে রাইট এটা এটা একটু ধরে টোরে দেখবে এটা সে ভাবছে কারণ সে মনে করে তার সাইকোলজি হচ্ছে এরকম যে আমাকে দেখানোর জন্যই তো সেই ক্লিভেস বাইর করছে তাহলে আমি ধরলে সমস্যা কোথায় হ্যাঁ এই ধর এবং তাদেরকে কন্ট্রোল করাটা খুবই ডিফিকাল্ট একটা কাজ এবং জার্মান যারা সরকারি কর্মকর্তা তারা অতিষ্ঠ হয়ে যায় এই টাইপের লোকদেরকে ডিল করতে করতে এবং কিছুদিনের মধ্যে তারা যখন রিফিউজি ক্যাম্প থেকে বের হয় তখন তারা বাসে ট্রেনে যদি কোনো সমকামী কাপলকে দেখে যে এখানে তো ইউরোপের তো সিস্টেমটা এরকম যে আপনি বাসে উঠবেন ট্রেনে উঠবেন আপনি দেখবেন দুইটা ছেলে মেয়ে বা দুইটা ছেলে ছেলে দুইটা মেয়ে মেয়ে এরা চুমাচুমি করতেছে হ্যাঁ ওরা ওদের মতো করে চুমাচুমি করতেছে এটা খুবই নর্মাল একটা ব্যাপার বের হইলেই দেখা যায় এবং এখানে যে ঘটনাটা ঘটে যে ওরা গিয়ে চার্জ করে যে তুমি কেন এই চুমাচুমি করতেছো আই তুমি তো তোমরা তো মেয়ে মেয়ে তোমরা মেয়ে মেয়ে চুমাচুমি করো তোমরা তো ছেলে ছেলে তোমরা চুমাচুমি করতেছো কেন রীতিমতো চার্জ করে এই জিনিসটা এখানে এখানে একটা অদ্ভুত ব্যাপার মানুষজন এটা হতভম্ব হয়ে দেখে যে এরা মানে ঘটনাটা কি ঘটতেছে এরা বুঝতে পারে না যে কি হইতেছে এখানে এটা কিভাবে সম্ভব ইনফ্যাক্ট কয়েকটা জায়গা আছে যেখানে ইয়াং পলাপান বিয়ার পর্যন্ত খেতে পারে না বিয়ার খাওয়া নিষিদ্ধ করে দিচ্ছে এবং সরিয়া পুলিশ কায়েম করছে সরিয়া পুলিশ একটা টিম থাকে তারা রাস্তা রাস্তা ঘরে ছেলে মেয়ে যদি একসাথে বসা দেখে তাদেরকে উঠায় দেয় এবং যদি ইয়া দেখে যে মেয়ে মেয়ে বসছে তাহলে তো একেবারে খারাপ অবস্থা হয় বিয়ার খেতে দেখলে একদম ছিনা নেওয়া হয় এবং মারপিট করা হয় ইনফ্যাক্ট কয়েকটা পুলিশকে পর্যন্ত ছুরি মারার ঘটনা ঘটছে পুলিশ গিয়ে সেখানে ইয়া করছিল পুলিশকে ছুরি মেরে দিচ্ছে তারা এমনই ডেসপারেটেরা যে পুলিশকে পর্যন্ত ছুরি মারে আর আপনি নিশ্চয়ই জানেন যে এটা নিত্য ঘটনা পুলিশকে আপনি ছুরি মারাটা এটা ওদের নিত্য ঘটনা এটা একেবারে কমন ব্যাপার হয়ে গেছে বেশ কয়েকটা শহরে এরকম অনেকগুলা ঘটনা ঘটছে যে পুলিশকে ছুরি মেরে দিচ্ছে জানেন কিনা আমি যাই না আপনার সুইডেন কে তো এখন ইউরোপের শুটিং ক্যাপিটাল বলা হয় ওখানে আপনার একে নিয়ে হচ্ছে রাস্তায় গোলাগুলি হয় আর কি হ্যাঁ মানে কি একটা অবস্থা ইউরোপের যে এই যে এত রিফিউজিকে জায়গা দিচ্ছে যে রিফিউজিদেরকে জায়গা দেওয়া বিষয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু এদেরকে এই কালচারে ইয়া না করে তাদেরকে মানে সমাজে ছেড়ে দেওয়া এটা যে একটা কত বড় বোকার মতো কাজ এদেরকে তো আগে এই সমাজে এই কালচারের সম্পর্কে শিক্ষা দিয়ে তারপরে এদেরকে সমাজে আহ ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়াটা উচিত ছিল আগে তো এই জিনিসগুলো শেখানো উচিত ছিল যে আমাদের এই ইউরোপের সোসাইটি কিরকম ইউরোপের সোসাইটি যে মুক্ত সোসাইটি এখানে যে এই ধরনের বদমাইশি চলবে না তোমাদের সরিয়া সরিয়ার ইয়া চলবে না এখানে এই জিনিসটা তাদেরকে না বুঝায় যদি এদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা

অন্য যারা ধরেন অন্য দেশ থেকে আসছে বা যারা নন মুসলিম অন্য রিলিজনে ওরা দেখি কি আপনার ওরা নিজেদের কালচারও মেনটেন করে বাট এট দ্য সেম টাইম দে আর নট এফ্রেড টু অ্যাসিমিলেট ওরা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা শিখে কালচারটাকে রেসপেক্ট করা শিখে লোকাল ট্রেডিশনগুলো ফলো ফলো করে ওদের ফেস্টিভ্যালে হয়তো ওরা পূজা করতেছে না চার্চে যাচ্ছে না এটা করতেছে না ওটা করতেছে না বাট ওরা ওদের মতো করে সেলিব্রেট করে সো ভাই যে এই টোকেনটা মানে এই অ্যাসিমিলেশনের চেষ্টাটা এটা তো ভাই মানে আমি দেখি না আর কি এটা শুধুমাত্র এই যে আমি চাইনিজদের কমিউনিটি দেখেছি চাইনিজদের কমিউনিটি কিন্তু খুবই ওরা কিন্তু বাইরের মানুষের সাথে খুব কম মেশে হ্যাঁ বাইরের মানুষের সাথে তেমন একটা মিশতে আমি দেখিনি চাইনিজ এবং জাপানিজ যারা আছেন তাদের কিন্তু আমি দেখছি যে তারা নিজেদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করে এবং সেখানেই তারা থাকে ইনফ্যাক্ট সাউথ ইন্ডিয়ান যারা আছে তারাও নিজেদের ভিতরে একটা কমিউনিটি তৈরি করে এবং নিজেদের ভিতরে তারা থাকে কিন্তু তাদেরকে আমি কখনো এরকম দেখি নাই যে অন্যের জীবনে তারা মানে ইন্টারফেয়ার করতেছে এই ধরনের ঘটনা আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যেমন ধরেন বাংলাদেশে হয়তো সরিয়াটা হচ্ছে অফিসিয়ালি নাই বাট বাংলাদেশে তো আপনার এল জি বিউটি টর্চার করা হয় পার্সিকিউট করা হয় বাট এখানে তো এখানে তো এরকম না এখানে তো অধিকারটা আছে হ্যাঁ সেটাই বলতেছে আমি একটা মানে একটা জায়গাতে কয়েকদিন ছিলাম সেখানে হচ্ছে গিয়ে আরব লোকজনের সংখ্যা ছিল খুব বেশি এবং আমি একদিন রাতে শুনতেছি যে একজন মানে একজন একটা হাজব্যান্ডকে খুবই বেদম পিটাইতেছে আমি একদম বিল্ডিং এর কোন একটা এই ঘটনাটা ঘটতেছে কোন ফ্ল্যাটে তো আমি বুঝতে পারতেছি না কিন্তু তার ওয়াইফকে বেদম পিটাইতেছে এই জিনিসটা আমি শুনছি শোনার পরে সাথে সাথে আমি পুলিশকে ফোন করলাম পুলিশকে ফোন করার পরে পুলিশ বললো আসতেছি পনেরো মিনিট যায় বিশ মিনিট যায় দেখি পুলিশের কোনো খোঁজ খবর নাই তারপর আমি আবার ফোন করলাম পুলিশ বলতেছে যে দেখো যে তোমার ওই इलाके যে এলাকার কথা তুমি বলছো সেই इलाकेে এগুলা খুবই নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটে এবং ওখানে গিয়ে আসলে কোনো লাভ নাই ওখানে গেলে আরো আমাদের প্রবলেম হয় ওই এলাকাটাই এমন যে ওই এলাকাটাতে গেলেই আমাদের প্রবলেম হয় ওইখানে ওরা নিজেদের নিজেদেরই মিটমাট করে নেয় ওইখানে আমরা আসলে যেতে যাচ্ছি না তখন আমি খুবই ইয়াভাবে তাদেরকে বলছি যে এটা তুমি কি বলতাছো যে একটা একজন একটা লোক তার ওয়াইফকে পিটাইতেছে এবং তুমি পুলিশ তুমি বলতাছো যে তুমি এই এলাকা আসতে চাও না শেয়ার বলতেছে হ্যাঁ হ্যাঁ আমরা চেষ্টা করব আসতে কিন্তু আমি আসলে তোমাকে ইয়া দিতে পারতেছি না যে আমি মানে কতক্ষণের মধ্যে আসব সে কাটানোর চেষ্টা করতেছে সেই পুলিশও আমি বলতেছি যে সেও কাটানো জিনিসটা কাটাবার চেষ্টা করতেছে কোনো না কোনো ভাবে যেন না সাজায় এই চেষ্টাটা করতেছে কিন্তু লিগালি সে আসতে বাধ্য আমি যদি তাকে তার কাছে একটা কমপ্লেইন করি সে লিগালি আসতে বাধ্য কিন্তু সে আবার কাটাবার চেষ্টা করতেছে কিন্তু আমি তাদেরকে যখন জোর দিলাম তখন তারা বলল যে হ্যাঁ আমি আমরা আসতেছি তারপরে আসলো তারা আসার পরে আমার বাসার আমি যে এখানে ছিলাম সেখানে কলিং বেল চাপছে আমি তাদেরকে ইয়া করলাম এবং বললাম যে দেখো এখানে চিৎকার শোনা যাচ্ছে এই এই জায়গাটাতে চিৎকার শোনা যাচ্ছে এখানে তোমরা যাও তারপর তারা গেল এবং যাওয়ার পরে একটা দরজা খুললো একজন মহিলা এবং মহিলার চেহারা দেখে আমিও সাথে ছিলাম মহিলার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে তার চেহারা বসকা দিছে চেহারা একটা সাইড ইয়া করে দিছে চেহারা দেখা দেখা যাচ্ছে যে মহিলাকে বস্কায় দিছে মহিলা বলতেছে না এরকম কোন ঘটনা তো ঘটে নাই আমি একটু ব্যথা পাইছি ব্যথাপে একটু মানে চিৎকার করছিলাম কিন্তু এটা তো কেউ আমাকে মারে নেই তো আমরা পুলিশ তাদেরকে একজন মহিলা পুলিশ ছিল মেটা তাকে ভাষার একটা ইয়া আছে সমস্যা আছে কিন্তু মেটা তাকে বোঝাবার চেষ্টা করতেছে যে তুমি ভয় পাও না তুমি আমাকে ওই মহিলা আবার ইয়া বোঝে না মানে ইংরেজিতে বলতে পারে না জার্মানও বলতে পারে না ওই মহিলা তাকে বুঝাইতেছে আমাদেরকে বুঝাইতেছে যে সে পরে গিয়ে ব্যথা পাইছে এখন আমরা তাকে যতই বোঝাচ্ছি যে তুমি ভয় পাও না তুমি বলো যে কি হয়েছে কিন্তু সেই মহিলা বলবে না সেই মহিলা বলতেছে আমি তো পরে গিয়ে ব্যথা পেয়েছি এটা তো এবং তার স্বামী ভিতর থেকে চিৎকার করতেছে হাউকাউ করতেছে তখন পুলিশ আমাকে বলতেছে তুমি তো দেখলা তো এই যে আমরা আসলাম কিন্তু এখন দেখো যে আমরা কিছু করতে পারবো না এই মহিলা এসে রিফিউজ করবে আমাদেরকে হেল্প করতে তাহলে আমি আমরা কি করতে পারি এখানে এই এই এলাকাতেই আমরা এই জন্য আসি তেমন একটা কারণ এই এলাকায় আমরা কিছু করতে পারি না আমাদের মানে হাত বাধা হয়ে যায় হ্যাঁ তো এই রকমের ঘটনাগুলা আমি দেখি যে ইউরোপে এখন রেগুলার ঘটতেছে এবং তারা মনে করে এই হাজবেন্ডরা মনে করে তাদেরকে তাদের বউদেরকে মারপিট করা তাদের একটা অধিকার তারা এই অধিকারটা প্রাপ্ত যে তারা চাইলে তাদের ওয়াইফকে মারপিট করতে পারে এটা যে এই দেশে করা যাবে না এই জিনিসটা তাদেরকে বুঝাইলো বোঝে না এবং এই সমস্ত রেডিকালাইজেশনের কারণে এখানে দেখা যাচ্ছে রাইট উইং পার্টিও আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাচ্ছে যে রাইট উইং যে হ্যাঁ নিয়োনাসি যারা আছে তারা এখন একটাটা যে তারা যে প্রজেক্টটা চালাচ্ছে যে এখন দেখো এই যে ইসলামি ইসলামাইজেশন হচ্ছে মুসলমানরা এখানে আয়েশা এখানে মানে জঙ্গিবাদী কার্যক্রম করতেছে এগুলা তোমাদের এবং এখানে পাবলিকও বিরক্ত হয়ে যাচ্ছে এই এই সমস্ত শরিয়া শরিয়া মানে টিম রাস্তা রাস্তা যে সোশ্যাল পুলিশিং সরিয়া পুলিশিং এই ধরনের কাজের জন্য লোকজন বিরক্ত হয়ে তারা একটা সময় রাইট উইং পার্টিকে ভোট দিতেছে যে এদের হাত থেকে অন্ততে বাঁচার জন্য আমরা রাইট উইং পার্টিকে ক্ষমতা আনি এই কারণে দেখা যাচ্ছে ইউরোপে রাইট উইং পার্টিগুলার একটা উত্থান হচ্ছে এবং এটার টোটালি এটার জন্য দায়ী হচ্ছে এই ইসলামিস্টগুলা এই ইসলামিস্টগুলার যন্ত্রণার কারণে মানুষ এখন রাইট উইং পার্টিকে ভোট দিচ্ছে যে এগুলাকে বাইরে করতে হবে এগুলাকে এখন দাকা দিয়ে গারে গারে দাকা দিয়ে বাইরে করতে হবে তো এইটা রাইট উইং পার্টি যদি আবার এখানে ক্ষমতা প্রাপ্ত হয় সেটা কিন্তু আরেকটা বিপদ হবে আরেকটা বড় বিপদ হবে এখানে এখানে যে সোসাইটি এখানে যে টলারেন্স টলারেন্স আছে সেই সোসাইটিটাই নষ্ট হয়ে যাবে তার মানে মানে এই ইসলামিস্টরা শুধুমাত্র যে নিজেদের ক্ষতি করতেছে তা না অন্যদেরও ক্ষতি করতেছে এবং রাইট উইং পার্টিকেও তারা ক্ষমতায় আনার চেষ্টা করতেছে তো এই জিনিসগুলা বন্ধ করতে হইলে তো কি করা দরকার আমি তো জানিনা বলতে পারবো না কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করার চেষ্টা করতেছি আহ ইস ভাই বলেন তাহলে আর কি কিছু বলবেন আপনি আমার একটা শেষ প্রশ্ন ছিল এটা একটু চিন্তা করে উত্তরটা দিবেন আমি অন্য ভাইদেরকে জিজ্ঞেস করবো আপনার মতো যারা আছেন আমার পার্সোনাল থেকে বলি আমি এখানে তো দেশের বাইরে আছি তো ধরেন বাকিদের কথা বাদে দিলাম আমার ফ্যামিলিতে ধরেন আমার প্যারেন্টসরা যারা আছেন ওনারা এডুকেটেড বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি এডুকেটেড বলা যায় মানে বুঝেন জিনিসপত্র বুঝেনি তো এখন ওনারা যেহেতু আমি রিলিজিয়নটা ইনসটল করছি তো আমার প্রতি একটা বুঝেনি বাংলাদেশের যেটা হয় আর কি ইউজুয়াল রিঅ্যাকশন আমি খারাপ আমি আমার সবকিছু খারাপ এরকম আর কি হ্যাঁ আপনি করেন আপনি যার সাথে মানে মদ গাজা খান ফ্রি সেক্স করেন ইত্যাদি ইত্যাদি বলেন আমি আমি ডেভিল ওয়ার্শিপ করি আমি শয়তানের এর করি কালো জাদু করি ভাই এরকম কিছু কিছু করি এই টাইপের আর কি বুঝেন না বোগাস টাইপের এই সবগুলো এবং নবজাতক বাচ্চা আপনি চিবায় খান মাঝে মাঝে তাই না জি 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 ভাই এরকম টাইপের আর কি সো যাই যেটা হোক আমি আমার ইমিডিয়েট প্যারেন্টস এর কথা বলতেছি তো এখন ধরেন আমি ওনাদেরকে অ্যাপ্রোচ করতে চাচ্ছি আপনার আপনারা তো আপনারা যারা আসছেন আপনারা অনেক সুন্দর ভাবে সহজ ভাবে এই জিনিসগুলো ব্যাখ্যা করতেছেন কোন ধরনের এদিক না গিয়ে একদম পানির মতো এখানে সহজ হইতে পারে না আমি মনে করি তো এখানে একটু শুনলে একটু সুন্দর শুনলে আর কথাগুলো তো যে আপনার খুব ভারী কথা মাথায় পেশা করে এরকম কিছু না এটা আপনার মজা চলে মানে শুনে ফেলা যায় আরাম করে আস্তে আস্তে শুনে ফেলা যায় হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে যারা বিশ্বাসী ওদের জন্য বাট এটা একটু ওপেন মাইন্ডে শুনলে আস্তে ভালো লাগবে সত্য জানতে তো খারাপ না তো এখন উনারা তো উনাদেরকে তো উনারা তো আমাকে কখনো তো ওই সুযোগটাই দিবেন না যে মানে আমি উনাদেরকে শো করব মানে কেন এটা এটা এরকম যেটা মানে বাংলাদেশে এভারেজ মেন্টালিটি আর কি আপনার আপনাকে সুযোগটাই দিবেন না আপনি যে একটা শো করেন এখন আপনি ফ্যাটাই করেন এটা না আপনি হচ্ছেন তার আগে হচ্ছে আপনি রং আপনি টোটালি খারাপ ভুল তো এটা মানে আমি জানি এটা কোনো ফিক্সড অ্যানসার নাই বাট আপনার যদি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেহেতু আপনিও একই দেশ থেকে আপনি আরো খারাপ পরিস্থিতি ফেস করছেন যদি আপনার কোনো সাজেশন বা অপিনিয়ন কিছু থাকে আমার মনে হয় আপনি তাদের সাথে মানে আলাপ করার চেষ্টা করতে পারেন তবে এটা নির্ভর করতেছে ওই পক্ষ থেকে যে তারা আসলে আলাপ আলাপ করতে চায় কিনা দেখা যায় যে তাদের মধ্যে কিছু কিছু চুলকানিওয়ালা লোক থাকে যারা হচ্ছে আপনাকে ইসলাম প্রচার করার জন্য আপনাকে বা ইসলামের সত্যতা আপনাকে জানাবার জন্য চেষ্টা করবে হ্যাঁ এদেরকে যদি টার্গেট করতে পারেন যে এই মুরগি পাইছি একটা আমি এইভাবেই মানে টার্গেট করি যে আমাকে যদি কেউ বুঝাইতে আসে ওইটারে আমি নাস্তিক বানাই দিই হ্যাঁ আমার কেউ বুঝাইতে আসছে তো ওইটারে ওইটারে শেষ হ্যাঁ এই এই ঘটনা আমার ফ্যামিলিতে বহুবার ঘটছে যে মানে আমার ফ্যামিলির লোকজন ধরে নিয়ে আসছে একজন একজনকে যে ভাই আসেন আপনি তো ইসলাম সম্পর্কে অনেক জানেন আসেন আমার এই এই আমার পরিচিত একজন আসেন আস্তিক তাকে একটু দিনের শিক্ষা দিয়ে যান তো ওই আমার কাছে কথা বলতে আসছে আমাকে দিন শিক্ষা দিতে আসছে কিন্তু বাইরে সে নাস্তিক হয়ে বাড়িছে তো এইভাবে আপনি দেখতে পারেন যে কোনটাই আপনাকে বোঝাইতে আসে কোনটাই আপনার সাথে আলাপ করতে আসে সেটাকে আপনি আগে টার্গেট করে সেগুলাকে আগে ইয়া করেন তারা নিযুতকে আসবে তারা নিযুতকে আসবে তারা হচ্ছে গিয়ে খুব উচ্ছায়ের সাথে আসবে আপনাকে বোঝাইতে আপনি তোকতেকতে থাকবেন কখন খাবে কে আসে এবং ওটারে একটা আসলে ওটা যেন নাস্তিক না হয় ফেরত না যায় হ্যাঁ এই ব্যবস্থাটা করে দিতে হবে এইভাবে কয়েকটা ঘটনা ঘটলেই আপনার পরিবারের সবাই আসলে বুঝে যাবে যে এখানে কি বিপদ আপেক্ষা করতেছ তাদের জন্য তারা আর আপনাকে এটা নিয়ে কখনো আর ঘাটাবে না হ্যাঁ আমার জীবনে এটাই ঘটছে আমার রাষ্ট্রীয় সজনদের মধ্যে অনেক মানে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কে নিয়ে আসছে হ্যাঁ আমাকে বোঝাবার জন্য হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির একদম টপ লেভেলের প্রফেসর হ্যাঁ সেই এসে আমাকে বুঝাইতে গেছে কিন্তু কিছুক্ষণ পরে আমি তাকে বুঝাই দিয়েছি তারপর সে যাওয়ার সময় বলে গেছে না সে তো ঠিকই বলছে কথায় তো যুক্তি আছে আমি তো এটা তো ইয়া করতে পারতেছি না যুক্তি তো একটু থামাই ভাই আপনাকে আবার থামাই আপনি কিছু মনে নেন না ভাই আপনি যেটা বলতেছেন যারা আপনাকে যুক্তি বলার একটা সুযোগ দিচ্ছে যারা ভাই আপনাকে ঘেসতেই দিবে না এটা তো ভাই মানে বুঝতেছেন তাদের ব্যাপারে কিছু করার নেই তাদেরকে আল্লাহর রাস্তা ছেড়ে দিতে হবে তারা আল্লাহর মাল আল্লাহর কাছে চলে যাক তাদের কিছু আসলে করার নেই এটা হচ্ছে আপনার যখন ইমিডিয়েট ফ্যামিলিতে এসে আসে তখন মানে জিনিসটা অনেক কঠিন হয়ে যায় আর কি এটার জন্য হ্যাঁ এখানে আসলে কিছু করার নাই যারা শুনতেই যাবেন আপনার কথা তাদেরকে তো আসলে কিছু বলার নাই যুক্তি যুক্তি শুনে অন্তত যখন বুঝবে সে অস্বীকার করবে তখন তার কিছু করার নাই ঠিক আছে তাহলে ايش ভাই আপনাকে কি তাহলে বিদায় জানাব আজকে ঠিক আছে ভাই ভালো থাকবেন আর আপনাদের কাজ খুব ভালো লাগে এটা চালায় যান আমরা আসি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন শুভরাত্রি ঠিক আছে পরের জনকে যুক্ত করি রিহান লজিক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি রিহান লজিক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন ভাই আপনি আবার নিজেকে মিউট করে ফেলেছেন বলেন হ্যাঁ বলেন কাইন্ডলি আমার প্রাইভেট চ্যাট থেকে মেসেজটা দেখবেন আমি একটু কথা বলতে আনকমফর্টেবল সো আচ্ছা ঠিক আছে পড়ছি দাঁড়ান একটু আচ্ছা এটা তো মানে আমি এখন এটা নিয়ে কি বলবো এটা তো আপনাকে তো বিভিন্ন লোকজন বিভিন্ন ধর্মে ধর্মের করবেই এটাই স্বাভাবিক কিন্তু আপনার যেটা কাজ হচ্ছে হচ্ছে সেটা যে আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে দেখবেন যে সেগুলা কিন্তু আমি যেই জিনিসটা জানি যে সব ধর্মগুলাই অন্য ধর্মের মানুষকে এক ধরনের ঘৃণা বিদ্বেষ এই জিনিসগুলাই শিখায় সুতরাং ধর্মগুলোর ভিতরে আসলে যেই অন্ধবিশ্বাসের শিক্ষা তারা দেয় সেই জিনিসটা তো আসলে কোনো আপনার জীবনে কোনো কাজ কাজে দেবে না শুধুমাত্র আপনাকে একটা অন্ধবিশ্বাসের ভিতরে নিয়ে যেতে যাবে এক অন্ধবিশ্বাস থেকে আরেক অন্ধবিশ্বাসে ডাকাটা কি করবে তো এইগুলা আপনি আসলে এইভাবে তো আসলে উত্তরও দেওয়া যায় না যে আপনি কি করবেন আপনি চিন্তা করে দেখেন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিবেন নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করেন যুক্তি দিয়ে তথ্য প্রমাণ দিয়ে এবং আলাপ আলোচনা করে সেইভাবে আপনি ভাবেন রিহান ভাই আর কি কিছু বলবেন আপনি আচ্ছা ঠিক আছে রিয়ান ভাই তাহলে আপনাকে আমি বিদায় জানাই কারণ আপনার কোথায় একটু প্রবলেম আছে কথা বলতে তাহলে আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আর যদি চান তাহলে আপনি আমাদের যে ইয়া আছে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন করতে পারেন জয়েন করে সেখানে আমরা মাঝে মাঝে আলাপ করি সেটাতে আপনি জয়েন করে কথা বলতে পারেন আপনি টেলিগ্রাম গ্রুপটা কিভাবে পাবেন সেটা পাওয়ার জন্য আমাকে একটা মেল করতে হবে মেল করে দিন ইনফায়ার সংশয় ডট কম এটাতে মেল করলে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব তবে আপনি মনে করে আমাকে বলে দিয়েছেন যে আপনি এই রিহান লজিক নামে যুক্ত হয়েছিলেন তাহলে আপনি আপনাকে মনে রাখতে পারবো ভালো থাকবেন শুভরাত্রি আপনাকে আজকে বিদায় জানাচ্ছি আহ পরে